আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভরা মজলিসে বললেন, এখন এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সব সাহাবার অবাক, না জানি তিনি কার কথা বললেন। সবাই দেখতে পেলেন ইন দ্য মিন টাইম এক আনসারী সাহাবী এসে এই জায়গাটাতে বসলো। তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিসে আল্লাহ রাসূল বললেন, এখন এই মাত্র এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। ঠিক ওই দিনও ওই আনসারী সাহাবিটা এসে ওইখানে বসেছে। আবার কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবী ঢুকবে, এই সাহাবিটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই যে আনসারী সাহাবির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন, ওই সাহাবী এসে ইন দ্য মিন টাইম ওই জায়গায় বসেছে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন, ঘটনা কি, কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবির বাড়িতে চলে যেয়ে সাহাবিকে সালাম দিয়ে বললেন, ও আনসারী সাহাবি, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই। কয়দিনের জন্য? তিন দিন। ওই আনসারী সাহাবি বলল, আহলান ও সাহলান, খুশ আমদেদ, আপনি আমার মেহমান হবেন, এটা তো আমার সৌভাগ্য, আসেন থাকেন, এই ঘরে আমি থাকি, এই ঘরটা ফাঁকা, আপনি এখানে থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস খেয়াল করলেন কোনো গোপন আমল করে কিনা, কোনো নেক আমল আছে কিনা এই সাহাবির, যে কারণে তিন তিনবার বিশ্বনবী সাহাবিরে জান্নাতি বলেছে। তিন দিন, টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোনো নেক আমল গোপন আমল আর দেখতে পায় নাই। তিন দিন যখন শেষ, যাওয়ার পথে বলে, ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই, ঝগড়া টগড়া কিছু না, আমি বিশেষ একটা কারণে এসেছি, বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো, কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না, নামাজের সময় নামাজ পড়ো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করো, আমি যা আবাদত করি তাই তো করো, বরং আমার চেয়ে আরো কম করো, কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমারে জান্নাতি বলেছে? সাহাবীটাকে বলে, আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই, এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে, তবে হ্যাঁ এমন একটি আমল আছে, প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই, প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই, আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না।